চায়নাকে দমনে মগ্ন থাকলে শেষ পর্যন্ত আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চায়না আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাইলেও তারা নিজেরাই নিজেদের জন্য সমস্যা সৃষ্টি করছে। প্রতিশ্রুতি ভঙ্গ করে একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে আমেরিকা চায়নাকে দমন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ওয়াশিংটনকে বেইজিং সম্পর্কে ভুল ধারণা পোষণ করা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার সঙ্গে বাগযুদ্ধ আরও বাড়িয়ে দিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আমেরিকার বিশ্বাসযোগ্যতা কোথায়? তারা সবসময় যে কথা বলে ঠিক তার উল্টো কাজ করে। চায়নার নাম শুনলেই তারা বিচলিত হয়ে পড়ে। তাদের আত্মবিশ্বাসী বা কোথায়? তবে গত নভেম্বরে ওয়াশিংটন সম্পর্কে বেইজিংয়ের কথা সুর ছিল পুরোপুরি বিপরীত। ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল করবে বলে আশা করা হচ্ছিল। ওয়াং বলেন, বাইডেন জিনপিং এর বৈঠকের পর দুই দেশের মধ্যকার সম্পর্কের কিছুটা অগ্রগতি হলেও চায়না সম্পর্কে ভুল ধারণা ধরে রেখেছে আমেরিকা এবং তাদের দেয়া প্রতিশ্রুতিও পূরণ করেনি। সান ফ্রান্সিসকোর ঐতিহাসিক বৈঠকে দুই প্রেসিডেন্ট সাধারণ সমঝোতায় পৌঁছেছিলেন। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, আমেরিকা চায়নার সঙ্গে নতুন কোনো স্নায়ুযুদ্ধ চায় না। চায়নার বিরুদ্ধে তাদের জোটকে পুনরুজ্জীবিত করার ইচ্ছা নেই এবং তাইওয়ানের স্বাধীনতাকে তারা সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি। কিন্তু এই কথা আমাদের উল্লেখ করতে হচ্ছে যে চায়না সম্পর্কে ভুল ধারণা পোষণ করে চলেছে আমেরিকা এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। তিনি আরো অভিযোগ করেন, আমেরিকা নিষেধাজ্ঞার মাধ্যমে চায়নার উন্নয়ন আটকাতে চায়। যে কোনো অজুহাতে চায়নাকে আমেরিকার দোষারোপ করার প্রচেষ্টা অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেছে। চায়নাকে দমন করতে নানা কৌশল অবলম্বন করে চলেছে তারা এবং একতরফা নিষেধাজ্ঞা বাড়িয়ে যাচ্ছে। উচ্চ পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হওয়ার পরও মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে চায়নার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আমেরিকা। সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রতি তাদের জোরালো সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন। পাশাপাশি তাইওয়ানের ওপর চাপ অব্যাহত রাখার কথাও উঠে আসে ওয়াং এর বক্তব্যে। ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ আঞ্চলিক বিরোধের মধ্যে বাইরের শক্তি উস্কানি ও হস্তক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকারও ব্যক্ত করেছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী। চায়নার উন্নয়নকে বস্তুনিষ্ঠ এবং যুক্তিসঙ্গতভাবে দেখুন। বেইজিং এর সঙ্গে সক্রিয় এবং বাস্তবসম্মত বিনিময়ে জড়িত থাকুন এবং প্রতিশ্রুতি পূরণের জন্য কাজ করুন। এটি আমাদের সম্পর্ককে স্থিতিশীলতার সাথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আসাদ রিয়েল, টিবিএন 24, নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।